গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নতুন ভর্তি পাঁচজন সহ চিকিৎসা নিচ্ছেন ১৫ রোগী। ডেঙ্গুর জন্য আলাদা কোনো ওয়ার্ড না থাকায় অন্য রোগীদের সাথে তিনটি ওয়ার্ড ও বারান্দায় চলছে তাদের চিকিৎসা। এদিকে নগরীর বাসিন্দাদের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকায় এসে আক্রান্ত হয়ে তারপরে আমরা এখানে ভর্তি হয়েছি। হঠাৎ করে জ্বর হওয়ার পরে বমি টুমি হয়েছে। এখানে কালকে আসার পরে ভর্তি হওয়ার পরে এভাবে আসি। খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ৬ জন সহ চিকিৎসা নিচ্ছেন ২৮ জন। ঢাকায় আমি আগে ওখানে ডেঙ্গু টেস্ট করে আসছি, তো ওখানে ডেঙ্গু ধরা পড়ছে। ঢাকা থেকে বাড়িতে চলে আসছি, আসার পর আমার বাবা এখানে নিয়ে আসছে। রোগীদের জন্য মেডিসিন সহ সাধারণ ওয়ার্ডে মশারি টাঙিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রোগ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। আশেপাশের অঞ্চল থেকেই ডেঙ্গু রোগীর গুলো আসছে হসপিটালে। ময়লা যে আবর্জনা থাকে সেখানে দেখা গেল একটু পানি জমে আছে, আমরা অনেক সময় খেয়াল করি না, এই জায়গাগুলোতে একটু নজর দিতে হবে। এদিকে বরিশালেও অবনতির দিকে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় বরিশাল মেডিকেল হাসপাতালে নতুন ভর্তি ১৯ জন সহ চিকিৎসা নিচ্ছেন ৫০ রোগী। আমরা মেডিসিন ওয়ার্ডে আছি, ডাক্তার আছে, নার্স আছে, আমাদের চিকিৎসা দিচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীকে যদি ওই আপনার এডিস মশা কামড়ে যদি নর্মাল রোগীকে কামড়ায় তখন আবার সংক্রমণের চান্স থাকে, এই জন্য আমরা সব ডেঙ্গু রোগীকে আলাদা করে মশারি দেওয়া হয়। বরিশাল বিভাগে সবগুলো সরকারি হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন ডেঙ্গু রোগী। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ।